ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম কাজরি। আজকে আমি আপনাদের সিরামের ব্যাপারে বলবো। সিরাম হচ্ছে খুব হাইলি কনসেন্ট্রেটেড কেমিক্যাল সলিউশনস, বিভিন্ন রকমের কেমিক্যালস থাকে, ন্যাচারাল প্রোডাক্টস, ন্যাচারাল এক্সট্র্যাক্টস থাকে। তা আমি আজকে আপনাদের দু রকমের সিরাম দেখাবো। একটা হচ্ছে, দুটোই এম ক্যাফেইনের, একটা হচ্ছে ব্ল্যাক টি কমপ্লেক্স রেটিনল ফেস সিরাম, আরেকটা হচ্ছে এম ক্যাফেইন গ্রিন টি ফেস সিরাম। এই দুটো একদমই নিউ, দেখতে পাচ্ছেন পুরো প্যাকেট করা, সিল করা। তা আমি আপনাদের প্রথমে এম ক্যাফেইন গ্রিন টি ফেস সিরামটা দেখাচ্ছি। এম ক্যাফেইন গ্রিন টি ফেস সিরাম, এখানে যেমন বলাই আছে গ্রিন টি আছে, আর যেটা গ্রিন টি হচ্ছে রিচ সোর্স অফ অ্যান্টি অক্সিডেন্টস, এছাড়া ভিটামিন সি আছে, আর যেটা আমাদের এছাড়া ক্যাফেইন আছে যেটা সোর্স ব্লাড সার্কুলেশন বাড়ায়, সেল রিজেনারেশন করে, হেলদি গ্লো আনে। হ্যাঁ, এটা প্রাইস হচ্ছে 625, এটা প্রাইস। এটা যেমন অল ন্যাচারাল প্রোডাক্টস ইউজ করা হয়েছে এম ক্যাফেইনে, তা আমরা একটু দেখে নিই জিনিসটা কেমন। এই যে জিনিসটা, ভিতরে জিনিসটা এরকম আসবে। তা এটা খুলে নিলে, আমি যেহেতু দুটো সিরাম দেখাবো আপনাদের, এই ফেসটা এদিকেরটা আমি এই গ্রিন টি সিরামটা দিয়ে করা লাগাবো, আর এদিকেটা আমি অন্য সিরামটা লাগাবো। সত্যি কথা বলতে এটা ভীষণ ভালো স্মেল, আর এটা এত লাইট, এত হালকা, এটা লাগিয়ে মনে হচ্ছে যেন জল লাগালে যেমন হবে, ঠিক সেরকম ফিলিংসটা, ভেরি লাইট। আর খুব লাইট বলে খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব হয়ে যাবে। প্রাইসটা একটু হাই এন্ড হলেও, 625 হলেও, এটা প্রোডাক্ট হিসেবে বেশ ভালোই মনে হচ্ছে আমার। এই যে যেমন এখানে অ্যাবজর্ব হয়ে গেছে এদিকটা, কিন্তু ড্রাই হয়ে যায়নি, একটা ময়েস্ট ভাব আছে, কিন্তু এই যে জলের মতন যে ব্যাপারটা ছিল লাগানোর পর, সেটা কিন্তু অ্যাবজর্ব হয়ে ভেতরে ঢুকে গেছে, অতটা জল জল ব্যাপারটা আর নেই। এম ক্যাফেইন ব্ল্যাক টি কমপ্লেক্স রেটিনল ফেস সিরাম, এটা অ্যান্টি এজিং সিরাম,
এখানে আছে ব্ল্যাক টি কমপ্লেক্স রেটিনল স্কোয়ালিন, এখানে আছে লেখা। এটার প্রাইস হচ্ছে $449। এটা আমি এবার খুলছি সিলটা। জিনিসটা এরকম এটা একটু ক্রিমি কনসিস্টেন্সি, যদিও খুব এটাও বেশ লাইট। এটা এদিকে একদম ড্রাই হয়ে গেছে, কিন্তু মানে শুকিয়ে গেছে, সিরামটা এদিকে সিরামটা ঢুকে গেছে ভেতরে, কিন্তু স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যায়নি। স্কিনটা একটা মধ্যে একটা ময়েশ্চারাইজ ব্যাপার আছে, হ্যাঁ, ড্রাই হয়নি। আর এদিকেরটাও আমি লাগিয়ে নিলাম, এই অ্যান্টি এজিং সিরামটা, ব্ল্যাক টি কমপ্লেক্স রেটিনল ফেস সিরাম, এদিকে লাগালাম। এটাও যথেষ্ট লাইট, কিন্তু একটু সার্টেন হালকা ময়েশ্চারাইজার লাগালে বা বডি লোশন লাগালে যেমন সেরকম টাইপের ফিলটা হচ্ছে। এবার কিছু কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে যে জিনিসটা কেমন, মানে যখন আমার এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে। আচ্ছা, আপনারা আরেকটা জিনিস করবেন প্লিজ, সেটা হচ্ছে আপনারা চ্যানেলটাকে ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন একটু কাছের লোকদের কাছে, বন্ধু বান্ধবের কাছে, আর লাইক করবেন, আর আমার নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও দেব আপনাদের কাছে সেটা নোটিফাইড হয়। হ্যাঁ, এটা অ্যাবজর্ব হয়ে গেছে স্কিনে, কিন্তু একটা হালকা ভেজা ভাব রয়েছে, যেটা ময়েশ্চারাইজার হালকা বডি লোশন লাইট বডি লোশন লাগালে যেরকম একটা ফিলিংস হয় সেরকম, একদমই চিটচিটে নয়, খুবই ভালো। দুটো প্রোডাক্টই বেশ ভালো লাগলো আমার। থ্যাংক ইউ।